আবারো বড় সরু সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে 15 কেজি গাঁজা সহ গ্রেফতার এক যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুধীর কুমার নীলকান্ত দায়িত্ব পাওয়ার পর সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে মিলছে একের পর এক বড় সাফল্য সিটি সেন্টার ফাঁড়ির আইসি মইনুল হকের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় নাকা চেকিং চলার সময় হাতে নাতে ধরা পড়েন এক ব্যক্তি পুলিশ সূত্রে খবর দুর্গাপুর শোভাপুর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের পাশ দিয়ে 15 কেজি গাঁজার বস্তা নিয়ে সাইকেলে করে সিটি সেন্টার আসছিল ঝন্টু ধারা তখনই নাকা চেকিং এর তল্লাশি চলাকালীন পুলিশের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি ধৃত ঝন্টু ধারার দুর্গাপুর থানার নব ওয়ারিয়া এলাকার বাসিন্দা বীরভূমের কোন গাঁজা পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত ছিল সে বলে খবর মিলেছে সিটি সেন্টারের একটি সাইকেল স্ট্যান্ড রয়েছে ওই ধৃত যুবকের এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার গাঁজা পাচারের অভিযোগ উঠেছিল বলে সূত্রের খবর গাঁজা পাচারকারী ঝন্টুকে গ্রেপ্তার করে দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ গাঁজা পাচারের মামলায় ঝন্টু ধারাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয় 12 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা যায় এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10